চুল, পরনে নীল জিন্স এবং কালো জ্যাকেট। চেহারার মধ্যে সহজ পেলবতা নয়, বরং একটু কঠিনই ধরা পড়ে। বাইক চালিয়ে ঘুরেন তিনি। তিনি হঠাৎ তিয়াসা রায় ঠিকই ধরেছেন, জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামা। কিন্তু শ্যামাকে এতদিন আপনি ঘরের বউ হিসেবে দেখেছেন। কালো মেয়েটির ইউএসপি হলো গান, আর সকলকে আপন করে নেওয়ার স্বভাব। কিন্তু গানের কারণেই তার শক্তি বাড়তে থাকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী হয়তো শ্যামার মৃত্যু হয়েছে, যদিও তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তাহলে বাইক চালিয়ে আসা মেয়েটিকে না, গল্পের ধারা কোন দিকে বাঁক নেবে তা নিয়ে মুখ খুলতে নারাজ স্ট্রিম কৃষ্ণকলি। তবে শ্যামার যে ভুল বদল হয়েছে তা স্পষ্ট। কিন্তু ইনি কে, সত্যি শ্যামা নাকি অন্য কেউ, তা নিয়ে এখনও কোনো ইঙ্গিত দিতে চান না শিল্পীরা। সেই রহস্য জানার জন্য ধারাবাহিকটি দেখতে হবে আপনাদের। কৃষ্ণকলি তিয়াসার প্রথম ধারাবাহিক, জীবনের প্রথম অভিনয়। প্রথম দিকে নার্ভাস ছিলেন ঠিকই, পরে সেই পরিস্থিতি সামলে উঠেছেন তিনি। দুরন্ত পারফরম্যান্সে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের জন্য শিল্পীদের অনেক কিছুই শিখতে হয়। বাইক চালাতে কি আগে থেকেই জানতেন তিয়াসা? উত্তর শুনলে অবাক হবেন। তিয়াসা বাইক চালাতে জানতেন, শিখেছেন তার স্বামী সুবান রায়ের কাছে। কিন্তু এর আগে ক্যামেরার সামনে কখনো বাইক চালানোর প্রয়োজন হয়নি। তবে আগে থেকে বাইক চালাতে জানতেন বলে তার ক্ষেত্রে শর্ট দেওয়া অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন। এই নতুন লুক তিনি রীতিমতো এনজয় করছেন। তিয়াসা ছাড়াও এ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য। তিয়াসা নীলের জুটি টেলিপাড়ায় জনপ্রিয়। তারা ছাড়াও শঙ্কর চক্রবর্তী, নিবেদিতা মুখোপাধ্যায়, রিমঝিম মিত্র, শর্বরী মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, ভিবান ঘোষ, প্রিয়াঙ্কা হালদার, শ্রীময়ী চট্টরাজ ও রাজীব বসু, সুস্মিতা রায় চক্রবর্তীর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক। তবে তিয়াসা যেন পারফরম্যান্সে সকলকে ছাড়িয়ে গিয়েছেন, এমনটাই মনে করেন দর্শক। তিয়াসা আগেই জানিয়েছিলেন, কৃষ্ণকলিতে কাজ করতে এসেই তিনি অভিনয়ের সব কিছু শিখেছেন। গোটা টিম তাকে সাহায্য করেছে, আর সকলের মধ্যে বন্ধুত্বটাই তাদের ভালো কাজের ইউএসপি। শটের ফাঁকে মেকআপ রুমের আড্ডা, একসঙ্গে খাওয়া, বেড়াতে যাওয়া তাকে আলাদা অক্সিজেন দেয়। আরও ভালো কাজ করার উৎসাহ দেন সিনিয়ররা, সে কারণেই ভালো কাজের তাগিদ অনুভব করেন সবসময়। এই নতুন লুক নিয়ে তিয়াসা উত্তেজিত, তাকে এতদিন অন্যরকম রূপে গ্রহণযোগ্যতা দিয়েছেন দর্শক। এবার নতুন রূপেও তিনি একই রকম সমাদর পাবেন কি না সেটাই এখন দেখার।